শিক্ষা কর্মকর্তা ও ইএসিএল কোঅর্ডিনেটর আসছেন, ওনারা এই বিষয়ে আরো পরিষ্কার করে বলতে পারবেন। আমি তো ওনাদের কাছ থেকে সব কিছু জেনেছি স্যার। আর আগে তো আমাদের স্কুলের টিউবওয়েল, বাথরুম এগুলো তো ঠিক করানোর দরকার, কারণ ওই শিক্ষা অফিস থেকে যদি অফিসার আসে তাহলে তো শোনেন মতিন সাহেব, শেখায় প্রকল্পের মাধ্যমে অধিকাংশ স্কুলের জন্য জোড়া ল্যাট্রিন এবং নিরাপদ পানির ব্যবস্থাও করা হবে। সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তাতে তো কেউ আর শিক্ষা থেকে বঞ্চিত থাকবে না স্যার। ঠিকই বলেছেন আপনি, এখন আমাদেরকে আমাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতে হবে। ঠিক আছে, আজ তাহলে আমি উঠি, আবার কথা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। আপা আমরা ক্লাসে যাই। হ্যাঁ, আপনারা সবাই যার যার ক্লাসে চলে যান। কিরে আমনে বয়া থাকমু? কি করুম দোস্ত, আমার মাথায় তো কিছুই ঢুকতাছে না। তোর বাবারে বুঝা কষ না, দেখ আমার বাবা তো গরিব, সে আমার লেখাপড়ার খরচ চালাইতে পারবো না বইলা আমার স্কুলে যা বন্ধ করতে চাইছিল, কিন্তু সরকার এখন যেরকম সুযোগ সুবিধা দিতেছে আর কোনো চিন্তা নাই, আমার বাজান আমার আবার স্কুলে পাঠিয়ে দিয়ে যাইতেছে। বাজান তো সবই বুঝে, আমি কি কমু ক, তাছাড়া বাজানের শরীরটা দিনকে দিন খারাপ হইতাছে, ডাক্তার যে দেখামু সেই ক্ষমতাটাও নাই রে। কিরে তোরা এইখানে বসে আসোস, আমি তোকে কখন দেখে খুঁজতাছি। শোন মজার কথা হইল কি, শুনলাম আমাকে স্কুলে নাকি? আমি তো এর জন্যই তোরে বলে নাই, আমরা এখানে থাকবো যত সব। কথাটা না শুনে ধমক মারলি? শোন দোস্ত, আমার বাবার টাকা নাই বইলা, প্রাইভেট তো দূরের কথা, ঠিক মতো বই কিনতে পারি না, তাই তো প্রতি বছর ফেল করি। আচ্ছা এখন কি হয়েছে তাই ক না, থাক তোকে শোনার দরকার নাই, না করলে না ক, শান্তি চুপ কর তো। আচ্ছা কি হয়েছে কবে একটু খুললা কত? আমার কিছু হয় নাই, শুই না এলাম, খালি উপবৃত্তি আর টিউশন ফি প্রদানই না, সাথে কেউ যদি স্কুলের লাইব্রেরি থেকে বেশি বই তুললা পরে এর জন্য আরও অন্যান্য পুরস্কার দিব স্যারেরা। দোস্ত মানে কথা একটু খুললা কস না, আমি কেবল এইটুকুই শুনছি, মাইকে জানাইতেছে এই সুযোগ সুবিধা পাইবার লেগা নির্ধারিত স্কুল মাদ্রাসা অথবা ইউনিয়ন পরিষদের পিএমটি বুথে অতি দরিদ্র ছাত্রছাত্রীদের নাম এন্ট্রিকরণের লেগা। চল ভালো করে শুনে আসি। হ্যাঁ কবির তোরা যা, আমি আইতাছি। দোস্ত তুই আর কোনো দিন স্কুলে আইবি না? যে সকল ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবে তারা হলো, প্রথমত পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করছে, দ্বিতীয়ত পঞ্চম শ্রেণী থেকে যারা পড়াশোনা করতে পারেনি বাদ পড়েছে, অথবা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়তে গিয়ে ছিটকে পড়েছে এরকম ছাত্রছাত্রীরা, এর সাথে আদিবাসী যারা আছেন এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা উপবৃত্তির জন্য বিশেষভাবে বিবেচিত। এখানে কেন, আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, চলো না নিজ মুখে সেখানেই বলবে সবাই। হ্যাঁ বাবা চলো 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 চলো। আপনারা এতক্ষণ সেকা প্রকল্পের সুবিধাগুলির কথা শুনলেন, আমরা যদি এটাকে আরো সহজ করে বলি, এই প্রকল্পের আওতায় স্কুলের প্রতিটি কক্ষে যারা পাস হবে তারা পাবে 500 টাকা, এবং এই উপবৃত্তি পাওয়া ছাত্রছাত্রীরা যদি একবারে এসএসসি অথবা দাখিল পাস করতে পারে তখন পাবে 1500 টাকা। কি বুঝলেন, সরকারের দেওয়া এত সুযোগ সুবিধার পরও কি আমরা স্কুলে আসবো না?
কেবল আর্থিক সুযোগ সুবিধাই নয়, প্রতি বছর স্কুলের লাইব্রেরিতে যারা বেশি বেশি বই পড়বে তাদের জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা। স্কুলে স্বাস্থ্যসম্মত পরিবেশে যেন পড়াশোনা করতে পারে ছেলেমেয়েরা, সেজন্য প্রত্যেকটা স্কুলে স্যানিটেশন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা করা হচ্ছে। এরপরও কি আমাদের বাবা মায়েরা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না? আপনারা এখানে যারা আছেন তারা প্রত্যেকে আমাকে চেনেন। আমার বাবারও টাকা ছিল না, অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, এখন তার সুফল পাচ্ছি। দেখুন, আমাদের সরকার এত সুযোগ সুবিধা দিচ্ছে, সেটা আমরা কেন হাতছাড়া করব? আসুন আমাদের সরকারের দেওয়া সুযোগ সুবিধাগুলি কাজে লাগিয়ে আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাই। কি হিসাব মিলাইতেছ? এক কাপ চা দিব নাকি?
দিলি তো হিসাবে প্যাচ লাগাইয়া। হিসাব করতেছিলা কোনো নাই? ওই স্কুলের মধ্যে গণিত আর ইংরাজি গানের লেগা অতিরিক্ত ক্লাস নিতে আছে, হিসাব হিগানের লেগা এই ক্লাসে যায় ভর্তি হওয়া আগে সরকার হনের লেগা বড় হিগানের লেগা কত সুযোগ সুবিধা দিতেছে, আমার তো মনে হয় আবার স্কুলে যায় ভর্তি। পাগলে কামড়াইছে স্কুলে ভর্তি, সুযোগ থাকলে ঠিকই ভর্তি, লেখাপড়া না হিগার কারণে কত কষ্টে দিন যাপন করতেছি। আমি তো তারপরে কয়েক ক্লাস পড়ছি, তুমি তো তাও বড় নাই, একবার ভাইবা দেখো, লেখাপড়া না হিগার কারণে তুমি চোখ থাকতেও অন্ধ আর থাকতেও লিখতে পারো না, তোমার মতন কি তোমার পোলাডারও সারা জীবন এরকম মূর্খ বানায় রাখবা? আরে বাবা, লেখাপড়া শিখানোর জন্য তো এখন আর টাকা পয়সা খরচের দরকার পড়ে না, এই যে দেখো কি লেখছে, খালি সময় মতন ইউনিয়ন পরিষদ আর নির্ধারিত স্কুল বা মাদ্রাসায় স্থাপিত পিএমজি বুথের নাম লেখাই দিব, এই জন্য একটা বেসরকারি সংস্থা পায়াত বাংলাদেশের মাধ্যমে 122টা উপজেলায় জনগণকে উদ্বুদ্ধ আর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইএসিএম এর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হইতেছে, খালি মনে রাখা দরকার ছেলে মেয়েদেরকে সময় মতো স্কুলে পাঠাই দিব আর সব বিষয়ে পাশ করাই দিব। এইবার আমি বুঝছি টাকাটাই আসল কথা না, আসল কথা হচ্ছে শিক্ষা পড়াশোনা। না, আমি কালকে সজীবকে স্কুলে পাঠাবো, আর ওরে স্কুলে যেতে নিষেধ করব। যা স্কুলে যা। আরে সরকার যখন এত সুযোগ সুবিধা দিতেছে তাহলে আর সমস্যা কি? যা বাজান, আমার মুখটার উজ্জ্বল কর বাজান। Shopkeepers and traders open halkhata and offer sweets to their customers and clients. The teachers of the school are also supportive and friendly. Different social cultural organizations. ধন্যবাদ সেকায় প্রকল্প।